नमस्कार বন্ধুরা, শুভ সকাল। আজ খুব সকালে চান করি আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে ভাবছি আমার ছাদের গাছের ফুলগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এত সুন্দর সুন্দর ফুলগুলো ভাবি আমার ছোট ছোট বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাই ছাদেই চলে এলাম। ফুলগুলো তুলে আমি ঠাকুর পুজো দিয়ে আমার হেঁসেলখানায় চলে যাব, তারপর তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব। আজ কি বানালাম, আমাকে কমেন্টের মাধ্যমে অনেকে বলেছিল আমি যেন কিছু ব্লগ দেখাই, তাই আমি ভেবেছিলাম আজকে একটু ছাদের ফুলগুলো আমার ছোট ছোট বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তাই আমি ফুলগুলো ছবি আমি তোমাদের দেখালাম। আমার ছোট বড় সকল বন্ধুদের অনেক ধন্যবাদ, কারণ আমাকে এতটা পর্যন্ত নিয়ে আসার জন্য এবং আমাকে এতটা পর্যন্ত সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলি, ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে রেসিপিটা কি হতে চলেছে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর বেশি কথা বলবো না, তাহলে চলো আমার সঙ্গে ভিডিওটা দেখি পুরো। দারুণ দারুণ আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস মাঝারি সাইজের কই মাছ। কই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কই মাছের গায়ের মধ্যে একটা পিছলা পিছলা ভাব থাকে, সেটাকে তুলে ফেলে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে জল দিয়ে কই মাছ ধুতে হয়, তাই আমি এখানে প্রচুরভাবে কই মাছটা ধুয়ে নিয়েছি। এই মাছটা বানাতে কি কি উপকরণ লাগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আলু, ফুলকপি, কালোজিরা, বড়ি আর আদাকে চিপসারে গ্রেট করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে বড়িগুলোকে ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে আমার, এবার আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। কই মাছগুলোকে কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। খুব বেশি ভেজে কড়া করলে মাছের একটা টেস্ট থাকে না, তাই খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি। এবার আমি আবার যেগুলো থালার মধ্যে রয়েছে বাদবাকি মাছ সেগুলো আবার দিয়ে দেবো ভাজার জন্য। এবার একসঙ্গেই সব কটা মাছ দিয়ে দেবো ভাজার জন্য, এবার একটু খুন্তি দিয়ে উল্টে দেবো। এই কই মাছগুলো বিভিন্নভাবে বানানো যায়, তেল কইও করা যায়, কই মাছের কালিয়াও করা যায়, আবার কই মাছের পাতলা করে ঝোলও করা যায়। আমি এখানে আলু দিয়ে, বড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে বানিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালোজিরে ফোড়ন, আর আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য, আর ফুলকপিও দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো 2-3টে তেজপাতা, আর চিপসারে আদা গ্রেট করে নিয়েছিলাম সেই আদা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দেবো। জল দিয়ে আবার একটু নেড়ে নেবো। নেড়ে যতক্ষণ পর্যন্ত না কষানো হবে, মানে তেলটা বেরিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি দেবো না, মাঝারি পরিমাণের দেবো। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলে বড়ি দিলে এমনিতেই ঝোলটা টেনে যায়। এইবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কালোজিরা ফোড়ন দিয়েছি, তোমরা যদি কালোজিরার বদলে গোটা জিরা ফোড়ন দিতে চাও তাহলেও হবে। মাছগুলো ঝোলে দেওয়ার পরে আমি আরও একবার ঢাকা দিয়ে দেবো, কারণ মাছ মশলা আলু বড়ির মধ্যে যেন মশলাগুলো ঢোকে তাই। এবার দিয়ে দেবো ঢাকাটা তুলে 1 চামচ গরম মশলা আর কুচানো ধনে পাতা ছড়িয়ে দেবো। অলমোস্ট রান্নাটা আমার হয়েই গেছে বন্ধুরা। ঝোলটা আমি খুব একটা বেশিটা রাখবো না, মাঝামাঝি রাখবো। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে মাছগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।